কোনো প্রকৃত বগ্নাংশের লব ও হরের যোগফল ফল এবং বিয়োগ ফল এইট হলে ভগ্নাংশটি নির্ণয় করা এই ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে যে এই ভগ্নাংশটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব ছোট হর বড় তাহলে ওই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হর লবটাকে উপরে হরটাকে নিচে তাহলে ওই ওইরকম ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশের লব এবং হরের ওই হরের যোগফল হচ্ছে ফরটিন আর এখানে বিয়োগ ফল বিয়োগ ফল একটু আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিয়োগ ফলটা হচ্ছে কি এইট প্লাস এইট তাহলে বড় সংখ্যা হচ্ছে কি হর নিচে যেটা আমরা হর ধরছি ওয়াই তাহলে ওয়াই মাইনাস এক্স হবে এই এক্স সমান ওয়াই মাইনাস এক্স সমান এইট তাহলে এই হর থেকে লব বিয়োগ করলে এই বিয়োগ ফলটা হবে এইট তাহলে আমাদেরকে যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলা হয়েছে তাহলে প্রকৃত বগ্নাংশের হর থেকে লব করলে বিয়েক ফলটা এইট মনে করি প্রকৃত ভগ্নাংশটি এক্স বাই ওয়াই তাহলে এক্স বাই ওয়াই যেখানে এই এক্সটা হবে ছোট লবটা হবে ছোট ওয়াইটা হবে বড় তাহলে এক্স যেখানে এক্স লেস দেন ওয়াই তাহলে ওয়াই পর তাহলে এই ওয়াই থেকে যদি আমরা এক্স বিয় করি তাহলে বিয়েক ফলটা আসবে পজিটিভ মানে যোগ চিহ্ন আর যদি ছোট সঙ্গে যদি বড় সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা এই নেগেটিভ তাহলে এই দুটির বিয়োগ ফল বলা হয়েছে লোয়ার এবং হরের বিয়োগ হয়েছে প্রথম সত্য অনুসারে বলা হয়েছে এই লব এবং হরের যোগ ফল ফরটিন তাহলে আমরা প্রথম সত্য অনুসারে এক্স প্লাস ওয়াই সমান ফরটিন লিখতে পারি প্রথম অনুসারে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু ফরটিন এই ফরটিন টেন তাহলে এটা সমান আমরা এক নং সমীকরণ এক নং সমীকরণ দ্বিতীয় শর্ত অনুসারে আমরা বলেছি যে যেই সংখ্যাটা বড়ো ওই সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হবে তাহলে ওটা কি প্রকৃত বগ্নাংশে শর্ত অনুসারে হবে তাহলে ওয়াই মাইনাস এক্স সমান আমরা লিখতে পারি এইট তাহলে দ্বিতীয় শর্তানুষ আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এক্স যেহেতু ওয়াই বড় সমান এইট এইট সমান এইট এটা হবে কি দুই নং সমীকরণ তাহলে এই দুই নং সমীকরণ তাহলে এই দুটোর সমীকরণ যদি আমরা কি করি যোগ করি তাহলে এই মাইনাস এক্স মাইনাস এক্স চলে যাবে তাহলে এই এক নং ও দুই নং যদি আমরা যোগ করি তাহলে এই প্লাস এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে তাহলে থাকবে টু ওয়াই তাহলে আমরা লিখি যদি যোগ করে পাই প্লাস করে যদি পাই টু ওয়াই সমান লিখতে পারি টু ওয়াই সমান আসে আমরা যদি যোগ করি তাহলে এই ফোরটিন আর এইট হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি বা আমরা লিখতে পারি ওয়াই সমান আসে টোয়েন্টি টু বাই টোয়েন্টি টু বাই টু সুতরাং ওয়াই সমান আসে ইলেভেন তাহলে এই ওয়াইর মান যদি আমরা যে কোনো বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে পাই বা এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণে বসিয়ে মান হচ্ছে কত এলেভেন আমরা যদি এলেভেন বসাই এলেভেন সমান আসে সমান ফরটিন সমান সমান ফোরটিন আছে বা লিখতে পারি এক্স সমান আসে এই ফোরটিন মাইনাস এলেভেন সমান আসে সমান আসে থ্রি তাহলে এর মান থ্রি সুতরাং প্রকৃত ভগ্নাংশটি হবে এক্স বাই থ্রি সুতরাং তাহলে প্রকৃত ভগ্নাংশটি হবে এই এক্স এর মান হচ্ছে কত থ্রি তাহলে আমরা থ্রি বসাই থ্রি তাহলে ওয়াই এর মান ইলেভেন আমরা ওয়াই এর মান যদি ইলেভেন বসাই তাহলে আসে তাহলে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ ছোট হওয়ার বড় সুতরাং ভগ্নাংশটি সমান আমরা লিখতে পারি সুতরাং ভগ্নাংশটি সমান আসে थ्री बाई इलेवेन